আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি যে ব্লগটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি একটা শর্ট ট্যুরে ঢাকা গিয়েছিলাম। ঢাকায় যাওয়া রাস্তাগুলা দেখানোর চেষ্টা করব, রাস্তার বিভিন্ন অংশগুলা। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন আমি কী টাইপের ভিডিও বানাই। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার যাত্রাটি শুরু হয় গরিবুল্লাহ মাজারের ওখানে, বাস স্ট্যান্ড আছে ওখান থেকে। ওখান থেকে মিনি বাসে করে আমরা একেখান চলে যাই, একেখান থেকে বড় বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। একটু পরে আমাদের যাত্রাটা শুরু হবে। এই যে আমাদের বাসটা ছেড়ে দিল, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সাথে থাকুন আর চারপাশের ভিউগুলো উপভোগ করতে থাকুন। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, যাতে করে আপনারা সুন্দর জিনিসগুলো মিস না করেন। এমন অনেক জিনিস দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখলে, যেগুলো হয়তো বা রাতের বেলায় ভ্রমণ করা অবস্থায় আপনারা দেখেন না ঘুমের কারণে। আমরা এখন কুমিল্লাতে আসলাম, যাত্রাবিরতি দিল। ড্রিম হাউস নামে একটা রেস্তোরাঁতে যাত্রাবিরতি দিয়েছে কোটবাড়ির ওখানে। তো আপনাদের সুবিধার্থে বলে দিই, এখানে খাওয়ার মানটা মোটামুটি, বাট প্রাইজিংটা অনেক বেশি ভালো না, আমার কাছে ভালো মনে হয়নি প্রাইজিংটা। তো কিছু খেতে চাইলে, যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে খাওয়ার দরকার আছে বলে মনে হয় না আমার। এটা আমাদের বাস, এই বাসটাতে করে আমরা যাচ্ছি আমাদের যে গন্তব্য ঢাকা তার উদ্দেশ্যে। আমাদের বাসটি এখন কুমিল্লা থেকে ছেড়ে দিল। যাত্রাবিরতি শেষ করে আমাদের বাসটি কুমিল্লা থেকে ছাড়ার পর আমরা গোমতী নদীর টোল প্লাজাতে আসলাম। এখন আমরা গোমতী নদীর টোল প্লাজাতে আছি। কিছুটা চাপ ছিল গাড়ির, যার ফলে এখানে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করার আছে। রাতের গোমতী নদীটা কেমন লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন।
সময় শ্যামলী নেমে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় চলে গেলাম, যেখানে আজকে রাতে আমি থাকবো। তো আমি এখন আপনাদেরকে চিটাগং থেকে ঢাকায় আসাটা দেখালাম, আমি ঢাকায় কোথায় গেলাম না গেলাম সেগুলোও দেখাবো। জায়গাটাতে কাজে এসেছে সেই জায়গাটা থেকে টাকা চারপাশটা দেখানোর চেষ্টা করলাম। বিশেষ একটা প্রয়োজনে আমার রামপুরা যাওয়া লাগছিল, তো রামপুরা যাওয়ার পথে হাতির ঝিল হয়ে গেলাম, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন হাতির ঝিলের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, লেগের পাড়টা, ব্রিজটা সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভালো লাগছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করার পর আমি সন্ধ্যা 6:30 দিকে বাসে উঠলাম চিটাংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। সৌভাগ্যবশত কিনা কোইন্সিডেন্সলি আমি যে বাসটাতে করে চিটাগং থেকে ঢাকা এসেছি ঠিক সেম বাসটাতে করে আমি ঢাকা থেকে চিটাগং যাচ্ছি। আর আমরা মিয়ারহানি ফ্লাইওভারের উপর দিয়ে এসে এখন যাত্রাবাড়ি হয়ে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর সারাটা রাস্তা জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল, দেখতে পাচ্ছেন সামনের জানলা দরজা জানলাটার মধ্যে। তো আমরা এখন ফ্লাইওভারটা ক্রস করে ঢাকা চিটাগাং হাইওয়ের মধ্যে চলে আসলাম, চারপাশের ভিউগুলো উপভোগ করতে থাকুন। সাড়ে 12টার দিকে চিটাগং এসে পৌঁছলাম বাসে করে পৌঁছানোর পর আমি আমার বাসার দিকে রওনা হলাম। তো এখন আমি চিটাগংয়েই নেমেছি। কয়েকটা কথা না বললে নয় যে ড্রিম হাউস নামে যে রেস্তোরাঁটা ছিল সেখানে অনেক বড় জালিয়াতি ঘুরছে আমার সাথে। যাওয়ার সময় যে খাওয়া আমি 90 টাকা দিয়ে খাইছি, আসার সময় ওই খাওয়া সেম খাওয়ার দাম তারা আমার কাছ থেকে 105 টাকা রাখছে। জানি না এটা তাদের কী ধরনের চালবাজি। যাই হোক, আমি চিটাগংয়ে সুস্থ সেই সালামতে ফেরত আসছি। আমি এখন আমার বাসার দিকে রওনা হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার বাসার দিকে যাওয়ার রাস্তাটার ভিডিও আমি করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।